আহলে হাদিসের একজন শায়েখ, তাদের খুব বড় আলেম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে অনেক গোমরাহী কথা, বদ আকিদার কথা এ পর্যন্ত বলেছে। গত কয়েকদিন আগে আর একটা কথা বলল, তাকে একজন প্রশ্ন করছে তাদের এক ভাই, যে আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা কি ইব্রাহিম আলাইহিসসালাম? এখন সে জবাব দিতেছে, না না না, ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা না, নাউজুবিল্লাহ বলেন। আমাদের জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিসসালাম। এই ঘোষণা আল্লাহ সূরা হজের মধ্যে দিয়েছেন, আল্লাহর ঘোষণা যে ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমানদের জাতির পিতা, আর এই মুসলমান নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। মুসলমান নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিসসালাম নামকরণ করছেন, অথচ সে এই আয়াতকে অস্বীকার করে সরাসরি ঘোষণা দিল যে ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা না। আলী এত শক্তিশালী মানুষ, ওহুদের হুদাইবিয়ার দুর্গ যখন ফেলে দিলেন এক হাতে, 40 জনও যেটা উঠাতে পারে না, কিন্তু তার মুখে যখন থুথু দেওয়া হলো, কি দেওয়া হলো? ক্রোধে তো আমাদের হলে কি, আমাদের যদি শক্তি থাকে আর আমার গায়ে যদি কেউ থুথু দেয়, অবস্থাটা কি করুম আমি, তারে আরো বেশি শাস্তি দিব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু এত শক্তিশালী, তিনি তার শত্রুকে মাটিতে ফেলে দিলেন, গলার মধ্যে ছুরি ধরলেন, সেই মুহূর্তে যখন তার মুখে থুতু মারছে, সাথে সাথে তাকে ছেড়ে দিলেন। অবাক সেই শত্রুদের ব্যাপার কি, আমাকে তো ইচ্ছা করলে সে জবাই করে দিতে পারত, কিন্তু ছেড়ে দিল কেন? জিজ্ঞেস করলেন, তুমি ছেড়ে দিলা কেন? তখন বলল, আমি যে তোমাকে হত্যা করতে গেছি এটা আমার জন্য না, তুমি ইসলামের শত্রু, এজন্য তোমাকে হত্যা করতে গেছি, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিছো আমার একটু ক্রোধ আসছিল, এই ক্রোধটা ছিল ব্যক্তিগত, ব্যক্তিগত ক্রোধে তোমাকে হত্যা করা জায়েজ? জায়েজ নাই, এটা আল্লাহর নির্দেশ। ব্যক্তিগত ক্রোধে কাউকে অহংকার করা, কাউকে আঘাত করা জায়েজ নাই। সুতরাং আমি এখন আঘাত করলে আমি গুনাহগার হব, আল্লাহর এই অর্ডারের সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম। ইসলামী শরীয়ত এই মাহে রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা হিসেবে পালন করে। জুমাতুল বিদা মানে শেষ জুমা, বিদায়ী জুমা। আসলে এটাই কি শেষ জুমা? আবার শাওয়াল মাস আসতেছে, শাওয়ালেও তো জুমা আছে, তো প্রতি মাসেই জুমা আছে, তো এরপরও এই মাসটার এই শেষের জুমাটাকে বিশেষভাবে জুমাতুল বিদা বলার কিছু কারণ আছে। ইসলামী শরীয়ত এটাকে বিশেষ গুরুত্ব এজন্য দেয়, এই মাস পরে শাওয়াল আসবে, শাওয়াল মাসের জুমার যেই ফজিলত, মাহে রমজানের জুমার ফজিলত কম না বেশি? বেশি। অন্য মাসের তুলনায় রমজানের মর্যাদা যেরকম বেশি, অন্য মাসের জুমার তুলনায় মাহে রমজানের জুমার ফজিলতও বেশি। এই যে জুমার মর্তবা, জুমার ফজিলত, এই মর্তবাওয়ালা জুমাটা আপনি শাওয়ালে পাবেন না, জিলকদে। আবার এক বছর আপনাকে অপেক্ষা করতে হবে, আল্লাহ যদি হায়াতে রাখেন, এই মর্তবাওয়ালা জুমা আবার মাহে রমজান আসলে পাওয়া যাবে। যেহেতু এই মর্তবার মাস এটা শেষ, এ মাসের যেহেতু শেষ জুমা, সেজন্য ইসলামী শরীয়তের পরিভাষায় সারা পৃথিবীতেই এটা ভাব গাম্ভীর্যের সাথে বিদায়ী জুমা, জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকে। কারণ এটার মর্যাদা কেমন? এমনিতে মাহে রমজানে বান্দা যখন একটা নফল করে, অন্য মাসে একটা ফরজের যেই সওয়াব, একটা মাহে রমজানে একটা নফল করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দিয়ে দেন, এ মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজের সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাইলে অন্য মাসের তুলনায় এটার মর্যাদা অনেক বেশি। মাহে রমজানের প্রত্যেক দিন
আল্লাহর হাবিব বলেন এটা মাহে রমজানের মর্যাদার কারণে প্রতিদিন আল্লাহ ইফতারের সময় 60,000 জাহান্নামীকে জান্নাতি বানায়া দেন। কয় হাজার? 60,000। তাইলে প্রতিদিন ইফতারের সময় যাদের উপর জাহান্নাম আবশ্যক এরকম 60,000 জাহান্নামী বান্দাকে মাহে রমজানের বরকতে আল্লাহ জান্নাতি বানায়া দেন। সুবহানাল্লাহ। এটা হলো ইফতারের সময়। আর অন্য প্রত্যেক দিনের দিনের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেন যে মাহে রমজানের প্রত্যেক দিনে 6 লক্ষ করে জাহান্নামী বান্দাকে আল্লাহ জান্নাতি করে দেন। শনিবার, রবিবার, এই যে দিনগুলি আসতেছে মাহে রমজানের, প্রত্যেকটা দিনে কয় লক্ষ? 6 লক্ষ জাহান্নামী বান্দাকে আল্লাহ জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। আর এই মাহে রমজানে যখন শুক্রবার আসে, অন্য মাসে শুক্রবার আসলে অন্য দিনের থেকে শুক্রবারের মর্যাদা বেশি, তেমনিভাবে মাহে রমজান যখন আসে মাহে রমজানের শুক্রবারের মর্যাদাও কি? অন্য দিনে 6 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বানান। আল্লাহর রাসূল বলেন যখন মাহে রমজানের শুক্রবার আসে ওই মাহে রমজানের শুক্রবারের মর্যাদা এত অধিক যে এই মাহে রমজানের শুক্রবার যদি বান্দা পেয়ে যায় এই মাহে রমজানের শুক্রবারের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ 10 লক্ষ করে জাহান্নামীকে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। এক একটা মুহূর্ত জাররা থেকেও ছোট, চোখের পলক ফেলা হলো এক একটা মুহূর্ত। এরকম এই 24 ঘন্টার মধ্যে কত মুহূর্ত গেছে না, লক্ষ লক্ষ মুহূর্ত অতিবাহিত হয়েছে, আর এক একটা মুহূর্তে 10 লক্ষ করে জাহান্নামীকে আল্লাহ জান্নাতি। তাইলে এই মর্তবাটা আপনি সওয়ালে পাবেন না, সওয়ালে পাবেন না, এটা মাহে রমজানের সাথে খাস, মাহে রমজানের সাথে, যেহেতু এই মাহে রমজানের এটা শেষ জুমা, এই মর্তবাওয়ালা দিন চলে যাচ্ছে, এজন্য ইসলামী শরীয়তে এই দিনটাকে জুমাতুল বিদা হিসেবে পালন করে। মুহাদ্দিসিন ইকরাম বলেন যখন জুমাতুল বিদা আসে তোমরা জুমাতুল বিদাটাকে সুন্নাতের মাধ্যমে, সুন্নাতে নববীর মাধ্যমে পালন করো। কিসের মাধ্যমে? নবীর সুন্নাতের আলোকে। নবী যেভাবে রমজানের এবং অন্য সপ্তাহের জুমা বারগুলি যেভাবে আদায় করেছেন, যেভাবে পালন করেছেন, সেই সুন্নাতের আলোকে তোমরা কি করো? জুমা বার পালন করো। তাই জুমা বারের সুন্নাত কি? একটা হাদিস শরীফে আছে মুস্তাদরাকে হাকিমের হাদিস, যেখানে 6টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, 6টা কাজের কথা বলা হয়েছে জুমার দিনে সুন্নাহ। এক হলো ভালোভাবে গোসল করা, নামাজ পড়ার নিয়াত করে, ইবাদতের নিয়াতে জুমাবারে ভালো করে গোসল করা, এটা সুন্নাহ। এবং তাড়াতাড়ি করে মসজিদে আসা, তাড়াতাড়ি করে মসজিদে আসা, ইমাম সাহেবের কাছাকাছি বসা, এগুলি হলো সুন্নাহ। এগুলা কি? কাছাকাছি বসার চেষ্টা করা। এরপর খুতবা যখন আরম্ভ হয় মনোযোগের সাথে খুতবা শোনা, মনোযোগের সাথে খুতবা শোনা, এবং বেহুদা কথা বলা থেকে বিরত থাকা, বেহুদা কথা বলা থেকে। এই যে 6টা কাজ এগুলো হলো জুমার দিনে সুন্নাহ, জুমার দিনে সুন্নাহ। তাড়াতাড়ি করে মসজিদে আসতে হবে, গোসল করতে হবে, এবং ইমাম সাহেবের কাছে বসতে হবে, খুতবা শুনতে হবে, এবং কথা বলা থেকে বিরত থাকতে হবে। এগুলি হলো সুন্নাত কাজ। এভাবে যেন আমরা সুন্না অনুযায়ী জুমার দিনকে অতিবাহিত করি। জুমার দিনের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমের সূরা হজের 9 আয়াতে, হজ না সূরা জুমার 9 আয়াতে, এই জুমার ফজিলত সম্পর্কে সূরা জুমা নামে আল্লাহ একটা আয়াত, একটা সুরাই নাজিল করেছেন। এটার মর্তবা এত, মর্যাদা এত,
যে আল্লাহ একটা সুরাই নাজিল করেছেন এই জুমার নামে, সুরাতুল জুমা, সুরাতুল জুমা। এই সুরা জুমার নবম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইজা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়। নামাজের জন্য ডাকা হয় না, এই যে আজান দিছে এটাই নামাজের জন্য কি ডাকা। আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, ফাসাও ইলা জিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। কি করো? দৌড়াও মানে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কোথায়? এই ইলা জিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। এখানে জিকরিল্লাহ দ্বারা জুমার নামাজ উদ্দেশ্য। মুফাসসিরিন কিরাম বলেন যেখানে জিকরুল্লাহ হলো জুমার নামাজ। জিকরুল্লাহ কি? নামাজ ও আল্লাহর জিকির, নামাজ ও আল্লাহর জিকির। এখানে এই আয়াতে জিকরুল্লাহ দ্বারা জুমার নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, যে যখন জুমার দিন জুমার নামাজের আজান হয় তখন তোমরা দৌড়াও নামাজের দিকে। কিসের দিকে? অর্থাৎ তাড়াতাড়ি নামাজের দিকে আসো। ফাসাও ইলা জিকরিল্লাহ, অজারুল বায়া, আর বেচা কিনা ছেড়ে দাও, বেচা কিনা, বেচা কিনা ছেড়ে দাও। জালিকুম খৈরুল লাকুম, এটাই তোমাদের জন্য শ্রেয়, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বিষয়টা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তাহলে কাজকারম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, জুমার আজান হলে জুমার নামাজে আসাই তোমাদের জন্য কল্যাণকর। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে জুমার জন্য, জুমার নামাজের জন্য যখন আজান হবে তখন আর জাগতিক কাজে ব্যস্ত থাকা জায়েজ নাই, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকা জায়েজ নাই। কারণ আল্লাহ বলতেছেন অজারুল বায়া, তোমরা কি করো? ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। জুমার নামাজের জন্য যখন আজান হয় তখন ব্যবসা বাণিজ্য কি করে দাও? ছেড়ে দাও, বন্ধ করে দাও। জুমার নামাজের জন্য দৌড়ায়া আসো, জুমার নামাজের জন্য তাড়াতাড়ি আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমা পড়েন বাতনে ওয়াদিতে। বাতনে ওয়াদি একটা উপত্যকার নাম। এই উপত্যকায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারে হিজরত করেন। কিবারে? সোমবারে হিজরত শুরু করেন মক্কা থেকে। হিজরতের শুরু করে প্রথম সেখানে কুবা নামক স্থানে আল্লাহর রাসূল অবস্থান করেন। কুবা নামক স্থানে গিয়ে প্রথম সেখানে একটা মসজিদ বানান, যেটা হলো মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা হিজরতের পরে। আল্লাহর রাসূল সেখানে 4 দিন অবস্থান করলেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4 দিন মসজিদে কুবায় আল্লাহর রাসূল অবস্থান করলেন। 4 দিন পরে শুক্রবার সকালে সেখান থেকে মদিনার দিকে রওনা দিলেন। দীর্ঘ পথ যেতে যেতে যখন এই জুমার সময় হলো, জোহরের সময় হলো, ওয়াক্ত হলো, তখন মসজিদে গামামা এখন যেখানে ওখানে ছিল খালি ময়দান, আল্লাহর রাসূল সেই বাতনে ওয়াদিতে মসজিদে গামামার স্থানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন, সর্বপ্রথম। এরপরে আর আল্লাহর নবী জুমা বাদ দেন নাই, ওইখানে প্রথম বাতনে ওয়াদিতে প্রথম জুমার নামাজ আদায় করেন। জুমাকে জুমা বলার রহস্য হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তার কুদরতের হাতে তৈরি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কি দিয়ে? এই মাটিগুলি একত্র করেছেন, জমা করেছেন এই শুক্রবার, জমা করেছেন কিবার? শুক্রবার। এজন্য এটাকে বলা হয় ইয়াউমুল জুমা, একত্র করার দিন, একত্র করার, একত্র করার দিন। যেহেতু এদিনে আদম আলাইহিস সালামের সৃষ্টির জন্য যে মাটি সংগ্রহ করা হয়েছে, আল্লাহ সে মাটিকে একত্র করেছেন, জমা করেছেন, এজন্য ওই দিন থেকে, ওই সময় থেকে
ওই এই দিনটার নামকরণ করা হয় ইয়াউমুল জুমা, একত্র করার দিন, একত্র করার দিন, এই জন্য এটাকে বলা হয় ইয়াউমুল জুমা, ইয়াউমুল জুমা। এই ইয়াউমুল জুমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করে বের করেছেন যে এই ইয়াউমুল জুমার ফজিলত এত অধিক যে ইয়াউমুল জুমাটা লাইলাতুল কদরের দিনের থেকেও বেশি মর্যাদার, কদর থেকেও বেশি মর্যাদার হলো ইয়াউমুল জুমা। ব্যাখ্যা করেছেন কেন, যেই মাসটা যেই রাত্রটা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ, লাইলাতুল কদর কি হাজার মাস থেকেও শ্রেষ্ঠ, এই হাজার মাস থেকে শ্রেষ্ঠ লাইলাতুল কদর থেকে জুমার রাত কেন শ্রেষ্ঠ হবে, এটা কারণ কি? মুহাদ্দিসিন কেরাম যুক্তি বের করলেন যে এই লাইলাতুল কদর আমার নবীর জন্য একটা উপহার, আমার নবীর জন্য কি একটা উপহার হলো লাইলাতুল কদর, শবে কদর শবে বরাত, এগুলি আমার নবীর জন্য উপহার। তাই এই উপহারের থেকে আমার নবীর মর্যাদা কম না বেশি? নবীর মর্যাদা অনেক বেশি। আর এই নবী রহমাতাল্লিল আলামিন নবীর যে নূর মোবারক, আমার নবী কিসের নূরের, আমার নবী কিসের নূরের নবী, এই নূরের নবীর নূর মোবারক মা আমিনার রেহেমে যেদিন প্রথম আসে সেই দিনটা ছিল এই বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুমার রাত, জুমার, যেহেতু এই জুমার রাতে আল্লাহর হাবিবের নূর মোবারক তার মায়ের রেহেমে আসে, এজন্য মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেন নবী আগমন যেহেতু এই রাতে, সুতরাং লাইলাতুল কদর শবে কদর শবে বরাত থেকেও এই জুমার রাতটার মর্যাদা অনেক বেশি, কারণ এটার সাথে সম্পর্ক আমার নবীর সাথে। এই জুমাবারের সম্পর্ক কার সাথে? নবীর সাথে। নবী পৃথিবীতে আসার প্রথম স্টেপ যে মা আমিনার রেহেমে আসা, সেই রেহেমে আসাটা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুমার রাত, এজন্য এটার মর্যাদা অনেক বেশি। আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নবী বলেন যে বান্দা জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হয় কি করে, যে বান্দার জুমার নামাজ আদায়ের জন্য জুমার নামাজ আদায় নিয়াতে ঘর থেকে বের হলো, যতগুলি কদম ফেলে ফেলে মসজিদে আসে, কদম ফেলে, যতগুলি কদম ফেলে ফেলে বান্দা মসজিদে আসে, প্রত্যেকটা কদমের বিনিময় এক বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হবে, জুমার নামাজ আদায়কারী বান্দার এক একটা কদমে এক বছর নফল রোজা রাখার সওয়াব হবে। একটু হিসাব করছেন, এক বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, জুমার নামাজ আদায় করার জন্য বান্দা যখন গোসল করে, ভালোভাবে গোসল করে, সুন্নাহ পদ্ধতিতে যখন ঘর থেকে বের হয় একটা কদম দিল, আর এক বছর নফল ইবাদাতের নফল রোজার সওয়াব পাওয়া গেল, সুবহানাল্লাহ। চারটিখানি কথা, এক বছর নফল রোজা রাখা কত মর্তবা, সেটা পাবেন আপনি একটা কায়িক দিবেন, যতগুলা কায়িক দিবেন তত হাজার এরকম মাস বছর ইবাদত করার রোজা রাখার সওয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা শুধু তাই নয়, আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নবী বলেন বান্দা যখন ঘর থেকে বের হয়ে আসে, ঘর থেকে বের হওয়ার পর যে রাস্তা দিয়ে বান্দা হাঁটে, যে রাস্তায় আপনি মাটি দেখতেছেন, রাস্তার পারে ইটের কোনা পড়ে আছে, পাথরের কোনা পড়ে আছে, তরুলতা আছে, গাছ আছে, আমরা দেখি না গাছের চোখ, দেখি গাছের চোখ দেখছেন আপনারা, গাছের চোখ আমরা দেখি না, ওই রাস্তার পাশে ইট পড়ে আছে, ইটের টুকরা পড়ে আছে, পাথরের টুকরা পড়ে আছে, সেগুলির প্রাণ নাই, প্রাণ আছে, ইটের কি প্রাণ আছে, জড় পদার্থ, কাঠের টুকরা পড়ে আছে, প্রাণ নাই,
আল্লাহর হাবিব বলেন, ও বান্দা, তুমি যখন জুমার নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হও, পবিত্র হয়ে যখন কদম বের করো, ওই জড় পদার্থের দিক দিয়া হেঁটে আসো, মাটির উপর দিয়া কায়িক ফেলে ফেলে হেঁটে আসো, ওই সময় তুমি ওদেরকে দেখো না, খেল করো না, কিন্তু আমার আল্লাহ ওই জড় পদার্থের মধ্যে কুদরতি চোখ ফিট করে দেয়, ওই জড় পদার্থ তোমাকে দেখে, জড় পদার্থ ওই জড় পদার্থ তোমাকে দেখে, তুমি যেই গাছের পার্শ্ব দিয়ে আসলা, তরুলতার পার্শ্ব দিয়ে আসলা, ওই তরুলতা গাছ তোমাকে দেখে, যখন তুমি মসজিদে আসো, যেই স্থানের মধ্যে তুমি সেজদা দাও, যেই ফলরে তুমি সেজদা দাও, যেই মাটিতে তুমি সেজদা দাও, ওই মাটি তোমাকে দেখে, মাটি তোমাকে দেখে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, ওই জুমার দিন যে সমস্ত বস্তুর পার্শ্ব দিয়ে সে গমন করেছে, ওই বস্তুগুলি, ওই জড় পদার্থগুলি, ওই ইটের কোনা, ওই পাথরের কোনা আবার আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, আল্লাহ গো তোমার এই বান্দা তোমার কুদরতের কদমের সেজদা দেওয়ার জন্য আমার পার্শ্ব দিয়া তার পায়ে হেঁটে চলে গেছে, আমি দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, সে নামাজি। জড় পদার্থ আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। এটা জুমার জন্য, কিসের জন্য? এটা জুমার ফজিলত। বান্দা যখন জুমার নামাজ পড়ার জন্য বের হয়, জুমার নামাজ পড়ার জন্য যখন বের হয়, যেই বস্তুর কাছ দিয়ে আসে, যেই বস্তুর পাশ দিয়েই আসে, ওই বস্তুই বান্দার জন্য সাক্ষী হয়ে যায়, ওই বস্তুই বান্দার জন্য সাক্ষী হয়ে যায়, বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে ওই বস্তু আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সুতরাং আমরা যেন এটা অবহেলায়, এটাকে ছেড়ে না দেই, এটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারাকায় আছে এইভাবে, যে অবহেলা বশত ইচ্ছাকৃত তিনটা জুমা ছেড়ে দেয়। কয়টা জুমা? যে অবহেলা বশত ইচ্ছাকৃত তিনটা জুমা ছেড়ে দেয়, ওই বান্দার কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দেন, মুনাফিকের মোহর, নাউজুবিল্লাহ, মুনাফিকের মোহর মেরে দেন। সুতরাং আমরা জুমা ছাড়ব, জুমা ছাড়ব, অক্তি নামাজ ছাড়ব, আমরা কোনো ফরজ নামাজ ছাড়ব, ফরজ নামাজ ছাড়ব না। যেটা বলছিলাম, জুমার দিনের মর্তবা মর্যাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন জুমার দিন আসে, জুমার জন্য যখন ঘর থেকে বের হয়, ওই বান্দা যখন পোশাক পরে উদ্দেশ্য সে জুমার নামাজ পড়বে, ওই পোশাকের তো চোখ নেই, জবান নেই, আল্লাহর হাবিব বলেন ওই পোশাকের মধ্যে আল্লাহ কুদরতের জবান ফিট করে দিবেন, বান্দার শরীরে যতক্ষণ সুন্নাতি পোশাক থাকবে, ওই পোশাক বান্দার জন্য দোয়া করতে থাকবে, ওই পোশাক বান্দার জন্য কি করতে থাকবে, পোশাক বান্দার জন্য দোয়া করতে থাকবে, ওই পোশাক কিয়ামতের ময়দানে ওই পোশাক ছিঁড়ে গেছে, আপনি ফেলে দিছেন, আপনার কাছে ওটার কদর নাই, মূল্য নাই, কিন্তু যখন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনি পড়ে যাবেন, ওই সময় ওই ছিঁড়া পোশাকটা উঠে যাবে, ওই ছিঁড়া পোশাকটা উঠে যাবে, আপনি তো ফেলে দিছেন, আপনার কাছে কোনো মূল্য নাই, কিন্তু না, আপনি তো ওই পোশাকটা পরে আল্লাহর কুদরতের কদমে সেজদা দিয়েছিলেন, ওই পোশাকের মধ্যে আল্লাহ কুদরতের জবান দিয়ে দিয়েছেন, ওই পোশাকের মধ্যে আল্লাহ কুদরতের চোখ দিয়ে দিয়েছেন, ওই কিয়ামতের ময়দান ওই পোশাক উঠে যাবে, আল্লাহর দরবারে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। পোশাক সে যদি আপনার পক্ষে সুপারিশ করে, পাথর সে যদি আপনার পক্ষে সুপারিশ করে, একটা গাছ সে যদি আপনার পক্ষে সুপারিশ করতে পারে, আমার নবী পারবে না? তা যারা বলতেছে যে নবী সুপারিশ করতে পারবে না, তাদের কথা কি ঠিক? একটা জড় পদার্থকে আল্লাহ সাক্ষী বানায় দিবেন, সেখানে আমার নবীর মর্যাদা মাকাম কত উপরে। আমরা কথা বলি, যখন আকায়েদের কথা বলি, তখন অনেকে মনে মনে ভাবেন যে আহলে হাদিসদের বিরুদ্ধে আমাদের বলে লাভ কি, বলার দরকারটা কি,
দরকার এজন্য যে তাদের ওই আকীদার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? আহলে হাদিসের একজন শায়খ, তাদের খুব বড় আলেম শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে অনেক গোমরাহী কথা, বদ আকীদার কথা এ পর্যন্ত বলেছে। গত কয়েকদিন আগে আর একটা কথা বলল, তাকে একজন প্রশ্ন করছে তাদের এক ভাই, যে আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা কি ইব্রাহিম আলাইহিসাল্লাম? এখন সে জবাব দিতেছে, না না না, ইব্রাহিম আলাইহিসাল্লাম জাতির পিতা না, নাউজুবিল্লাহ বলেন। আমাদের জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিসাল্লাম। এই ঘোষণা আল্লাহ সূরা হজের মধ্যে দিয়েছেন, আল্লাহর ঘোষণা যে ইব্রাহিম আলাইহিসাল্লাম মুসলমানদের জাতির পিতা, আর এই মুসলমান নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম। মুসলমান নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিসাল্লাম নামকরণ করছেন, অথচ সে এই আয়াতকে অস্বীকার করে সরাসরি ঘোষণা দিল যে ইব্রাহিম আলাইহিসাল্লাম জাতির পিতা না। এখন এই আকীদা যে পোষণ করবে, সে তো অনেক বড় নামাজি, সে তো অনেক বড় সুন্নাতের লেবাসধারী, তার মুখেও দাঁড়িয়ে আছে, যখন স্বাভাবিক মানুষের সামনে এই কথা বলবে যে ইব্রাহিম আলাইহিসাল্লাম জাতির পিতা না, 1400 বছর ধরে কোরআন যেটা ফয়সালা দিল যে ইব্রাহিম আলাইহিসাল্লাম মুসলমানের জাতির পিতা, সেটার বিপক্ষে গিয়ে সে যখন বলল না ইব্রাহিম আলাইহিসাল্লাম মুসলমানের জাতির পিতা না, তাইলে সে একটা গোমরাহী, একটা বিভ্রান্তি সমাজে দিয়া দিল না? এই কথা মানার মতো তার অসংখ্য লোক আছে না? যারা তাকে অনুসরণ করে তারা তো এই আকীদাই বিশ্বাস করবে যে ইব্রাহিম আলাইহিসাল্লাম জাতির পিতা। তো একটা কোরআনের আয়াতকে অস্বীকার করলে সে আর মুসলমান থাকে? তাইলে সে লক্ষ লক্ষ তার অনুসারীকে মুসলমানের অবস্থা থেকে সাকেত করে দিল, পৃথক করে দিল। এজন্য এই কথাগুলি বলতে হয় মাঝে মাঝে, না হলে তো স্বাভাবিক মানুষ বুঝবে না। নামাজ পড়বে ঠিকই, রোজা রাখবে ঠিকই, দাড়ি সুন্নাত টুপি ঠিকই রাখবে, কিন্তু ঈমান থাকবে না। আল্লাহর রাসূলের বর্ণনা, ঈমান রাখে এত কষ্টকর হবে, হাতের তালুতে অগ্নির কয়লা, আগুনের কয়লা রাখা যেরকম কষ্টকর, আখেরি জামানায় ঈমান রাখা সেরকম কষ্টকর। এমন বিশ্বাস পোষণ করবে সকালবেলা ঈমানদার, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা ঈমানদার সকালবেলা কাফের হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। সেই পরিস্থিতি এখন চলছে, সেই পরিস্থিতিই চলছে। সুতরাং সাবধান হতে হবে, আকীদাকে মজবুত করতে হবে, আকীদা মজবুতের সাথে সাথে ঈমান ঠিক করার সাথে সাথে আমল করতে হবে, কারণ ঈমানহীন আমলের কোনো দাম নাই। শয়তান অনেক আমল করছে, শয়তান কি কম আমল করছে? আমল করতে করতেই তো ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে, এত আমল করছে। কিন্তু আল্লাহর একটা অর্ডারকে যখন অমান্য করছে, আল্লাহ লানত দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে, চিরজীবনের জন্য লানত, চিরজীবনের জন্য লানত। সুতরাং কোনো অবস্থাতেই আল্লাহর বিধানকে লঙ্ঘন করা যাবে যাবে না, আল্লাহর বিধানের সাথে অহমিকা অহংকার দেখানো যাবে না। অহংকারের কারণেই তো শয়তান ধ্বংস, কিসের কারণে? অহংকারের কারণে। কারণ আদমকে সব ফেরেশতারা সেজদা দিল, শয়তান দিল না কেন? অহংকার করে, অহমিকা করে, যে ওই আদম থেকে আমি শ্রেষ্ঠ, নিজেকে কি বললো? শ্রেষ্ঠ দাবি করলো, যে ওই আদমকে মাটি দিয়া বানাইছে আর আমাকে বানাইছে কি দিয়া? আগুন দিয়া। মাটি থেকে আগুনের মর্যাদা বেশি, সুতরাং আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি তাকে সেজদা করব। এই অহংকার করে, অহমিকা করে, সেজদা দেওয়া থেকে, আল্লাহর অর্ডার থেকে যখন বিরত রইল, সাথে সাথে আল্লাহ লানত দিয়া দরবার থেকে বের করে দিলেন। সুতরাং অহমিকা করা যাবে না, অহংকার দাম্ভিকতা করা যাবে না, আল্লাহর আদেশের কাছে সালেন্ডার হতে হবে। ওমর এত শক্তিশালী মানুষ, কোরআনের বাণী যখন কাছে গেছে নরম হয়ে গেছে, কি হয়ে গেছেন? আলী এত শক্তিশালী মানুষ, ওহুদের হুদাইবিয়ার দুর্গ যখন ফেলে দিলেন এক হাতে, 40 জনও যেটা উঠাতে পারে না, কিন্তু তার মুখে যখন থুথু দেওয়া হলো,
কি দেওয়া হলো? ক্রোধে তো আমাদের হলে কি, আমাদের যদি শক্তি থাকে আর আমার গায়ে যদি কেউ থুথু দেয় অবস্থাটা কি করুম আমি, তারে আরো বেশি শাস্তি দিব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু এত শক্তিশালী, তিনি তার শত্রুকে মাটিতে ফেলে দিলেন, গলার মধ্যে ছুরি ধরলেন, সেই মুহূর্তে যখন তার মুখে থুতু মারছে সাথে সাথে তাকে ছেড়ে দিলেন। অবাক সেই শত্রুদের ব্যাপার কি, আমাকে তো ইচ্ছা করলে সে জবাই করে দিতে পারত, কিন্তু ছেড়ে দিল কেন? জিজ্ঞাসা করলেন তুমি ছেড়ে দিলা কেন? তখন বলল আমি যে তোমাকে হত্যা করতে গেছি এটা আমার জন্য না, তুমি ইসলামের শত্রু এজন্য তোমাকে হত্যা করতে গেছি, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিছো আমার একটু ক্রোধ আসছিল, এই ক্রোধটা ছিল ব্যক্তিগত, ব্যক্তিগত ক্রোধে তোমাকে হত্যা করা জায়েজ? জায়েজ নাই, এটা আল্লাহর নির্দেশ। ব্যক্তিগত ক্রোধে কাউকে অহংকার করা, কাউকে আঘাত করা জায়েজ নাই। সুতরাং আমি এখন আঘাত করলে আমি গুনাহগার হব, আল্লাহর এই অর্ডারের সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই বান্দা বলে এটা ইসলাম, এত শান্তির কথা ইসলামে, যে ক্রোধের বিষয়ের কারণে আল্লাহর নির্দেশ থাকার কারণে, নিষেধাজ্ঞা থাকার কারণে সাথে সাথে ছেড়ে দেয়। তাহলে আমিও ইসলাম গ্রহণ করলাম, আমাকেও কালিমা পড়াইয়া দেন, সুবহানাল্লাহ। এ হলো ইসলাম। আমরা কোথায়? আমাদের শক্তির আমরা আরো প্রতিপক্ষকে আঘাত করে আমাদের নিজেদের শক্তির জানান দেই, এটা ইসলাম। যেটা আলোচনায় ছিলাম এই জুমার দিনের মর্তবা মর্যাদা কেমন, এই জুমার দিন যখন আসে আল্লাহ কিছু ফেরেশতা পাঠায় দেন দুনিয়ায়, কি পাঠায় দেন? কিছু ফেরেশতা পাঠায় দেন দুনিয়ার জমিনে, ওই ফেরেশতারা যে সমস্ত মুসল্লিরা প্রত্যেক দিন জুমায় আসে, প্রত্যেক জুমায় প্রত্যেক জুমায় যে সমস্ত মুসল্লিরা আসে ওই মুসল্লিদের জন্য ওই ফেরেশতারা দোয়া করতে থাকে। কি করতে থাকে? যখন নিয়মিত কোন মুসল্লি না আসে ওই মুসল্লিকে ফেরেশতারা খুঁজতে থাকে। কথা বলেন, একটা মুসল্লি সব সময় কি করে? জুমা পড়ে সব সময়, হঠাৎ করে একদিন আসতেছে না মসজিদে, আপনি খোঁজেন না আমি খুঁজি না, আল্লাহ কিছু ফেরেশতা পাঠায় দেন, ওই ফেরেশতারা ওই বান্দাকে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ, কেন দেরি করতেছে? কেন? তখন ওই বান্দাকে উদ্দেশ্য করে ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তোমার ওই বান্দা তো প্রত্যেক জুমাতে জুমার নামাজ আদায় করতে মসজিদে আসতো, আজ আসতেছে না, কারণ কি? সে কি অসুস্থ নাকি? আল্লাহ, সে যদি অসুস্থ হয় জুমার দিনের বরকতে তুমি তাকে সুস্থ বানায় দাও। আসতে দেরি দেখে ফেরেশতারা তাকে তালাশ করে আর আল্লাহর কাছে প্রার্থনা পাঠায় দেখে, আল্লাহ সে যদি অসুস্থ হয়, অসুস্থতার কারণে না আসতে পারে, তুমি তাকে সুস্থ করে দাও, সে যাতে তাড়াতাড়ি মসজিদে আসে। সে যদি অর্থের অভাবই হয়, রিজিকের অভাবই হয়, যে কারণে রিজিকের তালাশে বের হয়েছে, রিজিকের রিজিকের তালাশে বের হওয়ার কারণে সে আসতে পারে নাই, এমন যদি হয় আল্লাহ তুমি তাকে রিজিকের সুব্যবস্থা করে দাও, রিজিকের রুজিকের সুব্যবস্থা করে দাও। ও আল্লাহ, ওই বান্দা যদি খেলাধুলায় মত্ত থাকে, হাদিস শরীফ বলছি, কোনো বানানো কথা না, কিন্তু এরকম আসি না আমরা, অনেক খেলাধুলায় ব্যস্ত কিন্তু জুমার নামাজে আসি আসি না, এরকম সময় তো অনেক যায়, ক্রিকেট ছয় ওভার বাকি আছে আর আজান হইছে কি হইছে, ছয় ওভার খিল্লা লই, এরকম নামাজের হিসাব ছয় ওভার শেষ করিয়া লই, এরপর যা জুমা পাইলে পাইলাম না পাইলে না পাইলাম না, এটার এত বরকত। আপনি যেই মাঠ দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসবেন সেই মাঠ আপনার পক্ষে সাক্ষী দিবে, কি নিয়ামত! সেই নিয়ামত আপনি অবহেলা করে শেষ করে দিবেন, এটা উচিত নয়। ওই ফেরেশতারা ডাকে, আল্লাহ এই বান্দা যদি খেলাধুলায় মত্ত থাকে যে কারণে জুমা পড়তে আসতে পারে না, আল্লাহ তার অন্তরটাকে তার কলবটাকে তুমি মসজিদের দিকে ঝুঁকায়া দাও। সুতরাং নিয়মিত যে মুসল্লি হবে ফেরেশতারা তার পক্ষে দোয়া করবে, ফেরেশতারা তার পক্ষে দোয়া করবে, সুতরাং নিয়মিত মুসল্লি হতে হবে, নিয়মিত।
অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিস, যখন জুমার আসে ফজরের পরেই আল্লাহর কুদরতি খাতা লইয়া কুদরতি কলম লইয়া ফেরেশতারা মসজিদের দরজা অবস্থান করে। কোথায় অবস্থান করে? মসজিদের দরজা। আমরা তো দেখতেছি নাই সামনে জুতা, কিন্তু এখানে ফেরেশতা আছে। কি আছে? আমরা দেখি না, আমাদের দেখার চোখ নাই, কিন্তু বিশ্বাস করতে হবে, কারণ নবীর হাদিস। বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ফেরেশতা নাকি বিশ্বাস নাই আমাদের? আমাদের প্রত্যেকের সাথে পাঁচজন করে ফেরেশতা আছে। কয়জন? পাঁচজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। এদেরকে কি আমরা দেখি? এই দেখি না, এই জন্য কি বিশ্বাস করবো না যে আছে? অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করে যে কিরামান কাতিবিন বলতে কিছু নাই, সে আর মুসলমানও। সুতরাং আল্লাহর নবীর হাদিস, জুমাবার যখন আসে তখন মসজিদের দরজায় আল্লাহর কুদরতি খাতা নিয়ে কলম নিয়ে ফেরেশতারা বসে যায়। যখন বান্দা আসে, আসার সাথে সাথে কে আসলো তার নাম ফেরেশতারা জানে। ফেরেশতারা তার নাম জানে, সাথে সাথে প্রথমেই তার নামটা লিখে ফেলে। সুবহানাল্লাহ। এমনি ভাবে এরপর যে আসলো তার নাম লেখে, এমনি ভাবে লিখতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা দিতে দাঁড়ায়, ওই খুতবা শুরু করার পর তাদের খাতা বন্ধ করে, কারণ খুতবা শোনা কি? আপনি দুইটা খুতবা শুনবেন, দুই রাকাত নামাজের সওয়াব পাবেন। আর খুতবা শুরু হলো, খুতবার সময় কথা বললেন, আপনি হারাম কাজ করলেন। এখন আপনি চিন্তা করেন, আয়া কথা কয়া কি হারাম অবৈধ কাজ করবেন, গুনাহ খাতা জমা করিয়া লইয়া যাইবেন, না সওয়াব নিবেন, এটা আপনার বিষয়। আমরা তো প্রত্যেক সময়ই বলি যে কথা বললেন না, বেহুদা কথা বললেন না, কে হনে কার কথা। মসজিদ আইলে যেন আরো কথার মাত্রাটাই রিক্টার স্কেলে আরো বাইরে যায়। ওই যে কর্তিকের আবার ঘুমও বাইরে যাইতে আসছে। ঘুমাইলে চলবে না তো? ঘুমাইলে চলবে? এই অল্প একটু সময় যদি ঘুমায় কেমনে হবে? কি বলছিলাম, যে মসজিদে আসলে কথা আরো বাড়ে, তাহলে কি আমল নামায় জমা হবে? গুনা কি জমা হবে? নিতে হবে কি? সওয়াব। এখানে আরছি সওয়াব নেওয়ার জন্য, আরছি কিসের জন্য? সুতরাং সেই সুন্না অনুযায়ী, প্রথমেই সুন্না বলছি, বেহুদা কথা বলা যাবে না, এটা সুন্না। কথা বলা থেকে বিরত থাকা, ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শোনা, তাড়াতাড়ি মসজিদে আসা, এটা হলো জুমাবারের সুন্না। সুতরাং এই সুন্না অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলে আরো গুনার কাজ করে মসজিদ থেকে যাওয়া ঠিক হবে? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী বলেন, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায় দেন মসজিদের দরজা অবস্থান করে। যে মুসল্লি প্রথম মসজিদে আসে তার নামটা লিখে দেয়, আর সাথে সাথে একটা উট কোরবানির সওয়াব তার আমল নামায় চলে আসে। কি নিয়ামত আল্লাহ দিলেন, কি নিয়ামত আল্লাহ দিলেন! আমরা সেটা অবহেলায় ছেড়ে দেই, অবহেলায়। আল্লাহর হাবিব বলেন, সময় শেষের দিকে অনেক কথা জুমার ফজিলতের, শেষের দিক থেকে দুই একটা কথা বলি। যে বান্দা এই জুমাবারে শুক্রবারের সাথে মিলাইয়া দুইটা রোজা রাখে, কয়টা রোজা? যে বান্দা শুক্রবারকে সম্মান করে, শুক্রবারের সাথে মিলাইয়া বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি দুইটা রোজা রাখে। আল্লাহর হাবিব বলেন, উম্মত 10,000 বছর একাধারে রোজা রাখলে যেই সওয়াব, জুমার দিনের সাথে মিলাইয়া দুইটা রোজা রাখলে 10,000 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়া দিবে। কল্পনা করা যায়, 10,000 বছরের সওয়াব, সুবহানাল্লাহ। রোজা রাখবে কয়টা? দুইটা, শুক্রবারের সাথে মিলাইয়া বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি দুইটা রোজা রাখবে, শুক্রবারকে সম্মান করে। আল্লাহর রাসূল বলেন, একাধারে 10,000 বছর রোজা রাখলে, নফল রোজা রাখলে যেই সওয়াব, দুইটা রোজা রাখলে সেই সওয়াব, সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে, প্রত্যেক জুমাবারে বান্দার জন্য একটা হজ এবং একটা উমরার সওয়াব আছে।
কি আছে, প্রত্যেক জুমার দিনের জন্য বান্দার জন্য একটা হজ একটা উমরার সওয়াব কেমন? আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন আল্লাহকে খুশির জন্য জুমার নামাজ আদায় করে, সাথে সাথে তার আমল নামায় একটা হজের সওয়াব লেখা হয়। ওই বান্দা জুমার নামাজ আদায়ের পর আসর কখন হবে তার অপেক্ষায় যদি থাকে, কখন আসর হবে আমি আসর নামাজ পড়ব, অর্থাৎ তার কলবটা মসজিদের সাথে সম্পর্কিত, যদিও সে ঘরে আছে কিন্তু তার কলবটা মসজিদে, কখন মসজিদে আজান হবে আমি আবার মসজিদে যাব আসরের নামাজ জামাতে আদায় করব। অন্তরের মধ্যে যখন এই কল্পনা, আল্লাহর হাবিব বলেন জুমার জন্য একটা সওয়াব, আসরের জন্য একটা উমরার সওয়াব হয়ে যাবে। জুমার জন্য পাবে একটা হজের সওয়াব, আসর পড়বে আসরের জন্য পাবে একটা উমরার সওয়াব। সুবহানাল্লাহ, আমরা সেই দিনের মর্তবা বুঝি, সে কাজ আমরা করি না। আল্লাহর হাবিব বলেন যার অন্তরটা মসজিদে থাকে, কোথায় থাকে, চার প্রকার ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে এক প্রকার হলো যার অন্তর মসজিদের ছাদে লটকানো। অন্তরে মসজিদ লটকায় কেমনে, মসজিদের মধ্যে অন্তর লটকানো যাবে? লটকানোর উদ্দেশ্য অর্থ হলো এটা, অর্থাৎ বান্দা বাজারে আছে কিন্তু তার মনে খেয়াল আমি বাজার থেকে তাড়াতাড়ি বাসায় ফিরব, যাতে মসজিদে আজান হলে জামাতে নামাজটা পড়তে পারি। কাজ করতেছে অন্য কিন্তু অন্তরে খেয়াল কি, মসজিদ। বান্দা বাসায় কাজ করতেছে, অন্তরের খেয়াল মসজিদ, কখন আজান দিবে আমি মসজিদে যাব, কাজ ছেড়ে দিব। বান্দার অন্তরটা যখন, এই কলবটা যখন মসজিদের সাথে এরকম লাগানো থাকে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় বান্দা স্থান পাবে, আল্লাহর আরশের ছায়ায় থাকবে। আমার বন্ধুরা, এই জুমার দিনের মর্তবা এমন, আল্লাহর হাবিব বলেন যে বান্দা নবীর সুন্নাহ কবর জিয়ারত, কবর জিয়ারত কি, নবীর সুন্নাহ, যে বান্দা শুক্রবারে তার পিতা মাতার কবরে যায়, কোথায় যায়, যে বান্দা শুক্রবারে অন্যবারে গেল সেটাও ফজিলত আছে, কিন্তু শুক্রবারের মর্তবা আল্লাহর রাসূল বলতেছেন যে বান্দার পিতামাতা মারা গেল আর পিতামাতাকে স্মরণ করে, শুক্রবারে পিতামাতার কবর জিয়ারত করল। আল্লাহর হাবিব বলেন সন্তান যখন শুক্রবার পিতামাতার কবর জিয়ারত করে, ওই জিয়ারাতের খাতিরে আল্লাহ পিতামাতার কবরের আজাব মাফ করে দিবেন। সন্তান যাবে কবরের পাশে দোয়া করবে, আল্লাহর হাবিব বলেন ওই দোয়ার বরকতে আল্লাহ পিতামাতার কবরের আজাব মাফ করে দিবেন। সন্তানের জন্য যেমন পিতামাতার দোয়া কবুল হয়, আবার যে সমস্ত সন্তান পিতামাতার আনুগত্যশীল ওই সমস্ত সন্তানের দোয়াও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সন্তানের জন্য সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কার, পিতামাতার। আবার অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন যে সমস্ত সন্তান পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে পারে, ওই সন্তানরা যেই দোয়া করে আল্লাহ সেটাও কবুল করে। একটা দৃষ্টান্ত সংক্ষেপে দেই, ছোট্ট, সময় শেষ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে বসে আছেন, আল্লাহর রাসূল কাছে ডাকলেন, ওমর আসো। গেলেন, ওমর একটা সময় তোমার খিলাফত, তুমি রাষ্ট্রপ্রধান হবে, নবী বলে গায়েব জানে না, দেখেন ওমর কখন রাষ্ট্রপ্রধান হবে, ওমর আল্লাহর নবী সেটা বলতেছেন, ওমর এক সময় তুমি এই মদিনার রাষ্ট্রপতি হবে, তখন ইয়েমেন থেকে একটা দল আসবে, দুর্ভিক্ষ হবে ইয়েমেনে, সেই ইয়েমেন থেকে একটা কাফেলা আসবে মদিনায় তোমার কাছে খাবার নেওয়ার জন্য, ওই কাফেলার মধ্যে ওয়াইস করনি, নাম শুনছেন না আপনারা, আশেক রাসূল ওয়াইস করনি, ওই কাফেলা ওয়াইস করনি, ওয়াইস নামে একজন লোক আসবে, তুমি যদি তাকে চিনতে পারো ওমর, তাহলে তাকে দিয়া তুমি তোমার জান্নাতের পাওয়ার জন্য তুমি দোয়া করায় নিও। ওমর তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এরপর আল্লাহর নবী বলেন, কারণ ওই ব্যক্তি যে আসবে ওয়াইস করনি, তার দোয়া অবশ্যই কবুল হবে। নবী বলতেছেন ওয়াইস করনির দোয়া অবশ্যই কবুল হবে, তুমি ওমর যদি ওয়াইস করনিরে পাও, তাহলে তাকে দিয়া তোমার জন্য দোয়া করায় নিও। ওমর হলো সাহাবী,
আর সেই ওয়াজকরণী হলো তাবেঈ। সে নবীকে সরাসরি দেখে দেখে নাই, সেই তাবেঈর কাছে বলতেছে, তার কাছে সাহাবীর মর্যাদা বেশি না? এরপর নবী বলতেছে, তুমি ওয়াসার কাছে কি কও, দোয়া চাও, তোমার জন্য দোয়া করাও। কেন? যে এই ওয়াসকরণী তার মার এত ভক্ত, তার মায়ের এত সেবা করে, আল্লাহ ওই তার মা তার প্রতি খুশি, আল্লাহও তার প্রতি খুশি। সুতরাং যে পিতামাতা যে সন্তানের উপরে খুশি, ওই সন্তান যাদের জন্য দোয়া করবে তাদের দোয়া কবুল হয়ে যাবে। ওয়াসকরণীকে ওই দুর্ভিক্ষের সময় যখন ওমরের কাছে ইয়েমেনের কাফেলা আসলো, এক একজনকে ডাকে আর জিগায়, তোমার নাম কি, তোমার নাম কি, পায় না। শেষ সময় পাইলো যে, তোমার নাম কি ওয়েস? হ্যাঁ আমার নাম ওয়েস। তুমি করণের? হ্যাঁ আমি করণের। তোমার মায়ের খবর কি? সাথে সাথে সে কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন, যে আমাকে দোয়া করার আর কেউ নাই, আমার মা ছিল, আমি তার খেদমত করতাম, আজ থেকে কয়েক মাস আগে আমার মা মারা গেছে। ওই খাবারের বড় একটা গুদাম উটে করে দিয়া দিলেন, আর দিয়া পাঠানোর পর তো আমি আমি ওমর তোমাকে একটু আগায় দিব। উটের সাথে ওমর রাষ্ট্রপতি যাচ্ছে, কিছুদূর যাওয়ার পর উটে উঠায়া দিয়া বলতেছে, ওয়াসকরণী আমার নই বলেছে তোমাকে আমার জন্য দোয়া করার জন্য, তুমি আমার জন্য একটু দোয়া করো, কারণ তোমার দোয়া, আল্লাহর নবী বলছে তোমার দোয়া অবশ্যই কবুল হবে, কারণ তুমি এমন সন্তুষ্ট অর্জন করেছো, তোমার পিতামাতা তোমার উপর খুশি, আর সে কারণে তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। সুতরাং আপনি আপনার পিতামাতাকে খুশি করেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যেটা বলছিলাম, সন্তান যখন বাবা মার কবরের পাশে যাবে, বাবা মার কবরের পাশে যাওয়ার সন্তান যখন হাত উঠাবে, আল্লাহর হাবিব বলেন ওই সন্তান দোয়া করার সাথে সাথে শুক্রবারের খাতিরে আল্লাহ পিতামাতার কবরের আযাব মাফ করে দিবে। কবরে যাবেন, কবরের পাশে যাবেন, মৃত্যুর কথা স্মরণ হবে, অন্তরটা নরম হবে, আখিরাত মুখী হবে। অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে, হ্যাঁ শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, আল্লাহর হাবিব বলেন যে বান্দা ওই কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে, সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহর হাবিব বলেন পিতামাতাকেও ক্ষমা করা হবে, যে বান্দা যে সন্তান কবর জিয়ারত করলো তার গুনাহও মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।